ইউটিউব চ্যানেল সারা বিনোদন সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করবেন সেই সাথে অবশ্যই বাটনটি ক্লিক করে রাখবেন চামড়াটা বা স্ক্রিনটা রয়েছে এটা তুলে নিচ্ছি তুলে এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা স্ক্রিনটা পরিষ্কার করে দেখাচ্ছি এভাবে কয়েকবার ঘষে পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু উপরে চামড়াটা চলে যায় আমি একটি হাড়িতে পানি নিয়ে নিয়েছি ও ঘুটনি দিয়েই একেবারে ম্যাশ করে নেওয়া যায় ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আলাদা একটা বৈচিত্রতা আছে সাধারণ ডালের চেয়ে আসসালাম আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে কাঁঠালের বিচির দিয়ে ডাল রান্না করে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা আসলে মুসুর ডাল বুটের ডাল কিংবা মুগ ডাল দিয়ে ডাল রান্না করে খেয়ে থাকি কাঁঠালের বিচি দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের আইটেম করা যায় এর মধ্যে একটি হচ্ছে ডাল আমি ছুরি দিয়ে উপরে সাদা যে চামড়াটা বা স্কিনটা রয়েছে এটা তুলে নিচ্ছি তুলে এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রাখলে উপরে লাল চামড়াটা ঘষে তারের জালে দিয়ে ঘষে পরিষ্কার করা যায় কিংবা স্টেইনারে ঘষলেও কিন্তু পরিষ্কার হয়ে যায় এছাড়া কেউ কেউ হালকা গরম পানিতে একটু ভাপিয়ে নিলেও কিন্তু উপরের স্কিনটা পরিষ্কার হয়ে যায় আমি এখানে স্টেইনারে ঘষে উপরের স্কিনটা পরিষ্কার করে দেখাচ্ছি এভাবে কয়েকবার ঘষে পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু উপরের চামড়াটা চলে যায় আমি একটি হাড়িতে পানি নিয়ে নিয়েছি পানিতে এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে তিরিশ মিনিট সিদ্ধ করে নিব কাঁঠালের বিচি সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে আর কোনো মশলা এই পর্যায়ে দিব না ভালো একেবারে কাঁঠালো বিচিগুলো নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব তিরিশ মিনিট কিংবা পঁয়ত্রিশ মিনিট মাঝে মাঝে চেক করে দেখতে পারেন কাঁঠালো বিচি সিদ্ধ হয়ে একদম সফট হলেই কিন্তু ডালটা ভালো লাগে খেতে সিদ্ধ হওয়ার পরে আমি ডাল ঘুটনি দিয়ে এগুলোকে ঘুটে নিব যেন একেবারে মেশ হয়ে যায় একেবারে কিছুটা দানা রাখতে পারেন কিংবা একেবারে মেশ করে নিতে পারেন আর কেউ যদি ব্ল্যান্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু ব্ল্যান্ডারের সমস্যা হবে এটা কিন্তু ঘুটনি দিয়েই একেবারে ম্যাশ করে নেওয়া যায় এই ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আলাদা একটা বৈচিত্র্যতা আছে সাধারণ ডালের চেয়ে এ আমি এখন ঘুটে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা আসলে যার যার পছন্দ অনুসারে আমি এখানে দেড় কাপ পানি অ্যাড করেছি কেউ যদি আরও পাতলা খেতে চান সেক্ষেত্রে আরও একটু পানি অ্যাড করতে পারেন এখন আমি মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ বাটা তারপর এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়ো আর যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি মরিচের গুঁড়ো এখানে এক চা চামচ থেকে একটু কম দিয়েছি কেউ ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লবণটাও যার যার মুখে স্বাদ অনুসারে দেবেন এরপর যে এখন নেড়ে এটাকে আরও দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিব ভালো করে যেন মশলার গন্ধটা না থাকে ভালো করে ডালের সাথে মিশে যায় ইচ্ছে করলে কেউ প্রথমেও দিতে পারেন আর আমি এইভাবে ডাল বিচিগুলো কাঠালো বিচি সিদ্ধ হওয়ার পরে দিতে প্রিফার করি দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে এবং মশলাটাও মিশে গেছে এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে তারপরে একটু তেলের ফোড়ন তৈরি করব আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো আর কেউ বেশি ঝাল খেতে চাইলে চিড়ে দিতে পারেন আস্ত কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অ্যাড হবে আর যদি চিঁড়ে দেন সেক্ষেত্রে ঝালটাও অ্যাড হবে এখন আমি আরেকটি চুলায় একটু তেল বসিয়ে দিব। সরিষার তেল দিয়ে আমি এটা ফোড়নটা দিব সরিষার তেলে এই ফ্লেভারটা ভালো লাগবে এখন পেঁয়াজ রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছি রসুন দিয়েছি আমি এখানে চার কোষ আর পেঁয়াজ দিয়েছি দুটি এগুলো একটু করে নেড়ে চেড়ে তারপরে কিছুটা পাঁচফোড়ন পাঁচ ফোড়ন দিলে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় ভালো লাগে খেতে পাঁচফোড়ন কিন্তু এক চিমটি দিব যেহেতু ডালের পরিমাণ খুব বেশি নয় পেঁয়াজ রসুনগুলো বাদামি হওয়া পর্যন্ত আমি ভেজে নিব পাঁচ ফোড়ন থেকেও একটি সুন্দর ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে নিয়ে ফোড়নটা তারপর আমি কাঁঠালের বিচির ডালের মধ্যে ফোড়নটা ঢেলে দিব। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল সারা রান্নায়ন বিনোদন সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন সেই সাথে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ ফলো করেনি অবশ্যই ভালো লাগে যদি ফলো করবেন আর রান্নাটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে কিন্তু অন্যরাও দেখার সুযোগ পাবে দেখতে পাচ্ছেন ডালের রঙটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য